এই বোর্ডটার উপরে যে প্লাস্টিকের পেপারগুলো আছে সেগুলো আগে তুলে নেওয়া যাক, চলো। এবার চল এলইডিটা একবার চেক করে দেখে নেওয়া যাক যে পুরোটা জ্বলছে নাকি। হ্যাঁ, পুরোটাই জ্বলছে। তো এটা 5 মিটার, 10 মিটার, 20 মিটারের হয়, আমি 5 মিটারের নিয়েছি। লাইটটা যখন জ্বলছে দেখতে মারাত্মক লাগছে, সেই জন্য একটু 2-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটু খেলা করে নিলাম এটার সাথে। তো চলো এবার কাজটা শুরু করা যাক। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার যে চ্যানেল নামটা আছে সেটা আমি A4 সাইজের পেপারের ওপরে প্রিন্ট করিয়ে নিয়ে এসেছি। তো এটা আমার সুবিধা মতো, তোমরা চাইলে তোমরা গ্রাফিক্স থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারো। তো দেখতে পাচ্ছ পুরো প্রিন্টটা একদম মাপঝোপ করে বসিয়ে দিয়েছি এর উপরে। তো এবার আমি এটাকে একটা একটা করে কাটিং করে করে এর উপরে বসাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটাতে, তোমরা দেখতে পারবে কীভাবে করেছি না করেছি। আর আমি এটা প্রথমবার যতটাই সহজ ভেবেছিলাম ততটা সহজ না, অনেকটাই কঠিন। তো আমি ছোটোবেলায় এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করতাম একটু, তাই আমার কাছে একটু সহজ লেগেছে, কিন্তু অনেকটাই কঠিন এটা। তো চলো দেখা যাক কতদূর পারি না পারি, পুরোটাই দেখাবো তোমাদের। তো এবার তারগুলো যেখানে সোল্ডিং করেছি, তো ওই সোল্ডিংয়ের মাঝ বরাবর এই ফুটোগুলো করে নেব। তো ফুটোগুলোর মধ্যে দিয়ে ওপাশে তারগুলো ফেলে দেবো। তো তারপরে পিছন দিয়ে আবার সোল্ডিং করতে হবে লম্বা করে, যাতে ওয়ার্ডগুলোর সামনে থেকে তারগুলো না দেখা যায়, সেইভাবে সোল্ডিংগুলো করতে হবে, নাহলে খুবই বাজে লাগবে তারগুলো দেখা গেলে। আর একটু আধটা তো তার দেখাই যাবে, তো সেটা কিছু লাইট জ্বালার পরে আরোই মানে দেখা যাবে না। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ যে পুরোটাই রেডি হয়ে গেছে। তো এবার করতে হবে যেটা, সেটা হচ্ছে যে তারগুলো তো পিছনে নেওয়া হয়ে গেছে, তো এবার পিছন থেকে এগুলোকে সোল্ডিং করতে হবে। তো এবার দেখতে থাকো তোমরা কীভাবে সোল্ডিং করি এগুলোকে। তো
সবচেয়ে বেশি খাটনি হচ্ছে এই সোল্ডিংটা, অনেক সময় লেগে যায় এটা করতে, আর ঠিকঠাকভাবে না করলে দেখতেও বাজে লাগবে, আর কানেকশানটাও ঠিকভাবে না পেলে লাইটগুলোও জ্বলবে না। তো অনেক মানে নিখুঁতভাবে কাজটা করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ একবার করে লাইনগুলো জুড়ছি, প্রত্যেকটার ওয়ার্ডগুলো প্রত্যেকটা মানে প্রত্যেকটা অক্ষরগুলো একবার করে জুড়ছি, আর মানে দেখে নিচ্ছি যে ঠিকভাবে জ্বলছে নাকি সবকটা। তো চলো দেখতে থাকো কতক্ষণে হয়, এখন সেটাই দেখা যাক। তো এটাই শেষ সোল্ডিং, তো প্রায় হয়ে গেল। আর যখন গ্লুগুলো লাগাবে তোমরা তখন সাবধানে লাগাতে হবে, কেননা যখন এই ফাইবারের উপরে পড়লেই একটা সাদা দাগ হয়ে যাচ্ছে, তো দেখতে খুবই বাজে লাগবে পরে। তো ফাইনালি দেখতে পাচ্ছ পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার এটাকে ওয়ালে লাগাবো, চলো। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে 1:34, রাত 1:34, আর এখন আমরা এটাকে লাগাবো, পুরোটা রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই, আর এই জিনিসটা যদি অনেক অল্প সময়ের মধ্যে বানানো হয়েছে, যদি একটু বেশি সময় নিয়ে বানাতাম তাহলে এর থেকে বেটার বানাতে পারতাম। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য বাই বাই।